তো যেরকম দেখতে পাচ্ছ সকাল সকাল লুচি আর তার সাথে তরকা আর তার সাথে একটা নিরামিষ তরকারি খাওয়ার পরে আমার দিনটা শুরু করলাম। ওয়েলকাম টু আ নিউ ব্লগ, নিউ এপিসোড। আর আজকে হচ্ছে সানডে, তো ওই জন্য একটু লিপস্টিক পরছিলাম। এরকম না মানে সবসময় লিপস্টিক পরি, ইচ্ছা হচ্ছিল তাই পড়লাম। আর সানডে বলে আজকে আর একটা স্পেশাল একটা কিছু ব্যাপার আছে, সেটা হচ্ছে আজকে হচ্ছে আমরা জানি যেটা, সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল মাদার্স ডে, মানে মাতৃ দিবস যাকে বলে। তো মাতৃ দিবস আবার আলাদা করে কি পালন করবো এরকম অনেকেই বলে থাকে। সারা বছরই পালন করা উচিত, অবশ্যই সারা বছর পালন করা উচিত, আবার একটা যখন ডে আ যায় তখন একটু স্পেশাল কিছু করা তো উচিতই বলে আমার মনে হয়। তো এমনিতে ফেসবুক খুললে তোমরা দেখতেই পারবে, ফেসবুক বলো কি ইনস্টা বলো, তো সবাই মায়ের সাথে বিভিন্ন বিভিন্ন পোজে ফটো দেওয়া হ্যান ত্যান অনেক কিছুই করেছে। ভেরি গুড, অ্যাপ্রিসিয়েট, আমি অ্যাপ্রিসিয়েট করি। কারণ যাই হোক, অন্যান্য দিন না হোক একটা দিন অন্তত মায়ের সাথে ফটো ফটো অনেকেই দিচ্ছে, ক্লিক করছে, পিকচার ক্লিক করছে। তো আমিও ভাবছিলাম কিছু একটা করব, কিছু একটা করব, জানি না কি করব, কারণ কি করব মাথার মধ্যে বুদ্ধি আসলে তো কিছু একটা করবো। এনিওয়েজ, বেশি কথা না বলে আজকের ব্লগটাকে আমি শুরু করছি। এখন বাজে ঘড়িতে ঠিক 12:15, আর আজকে আমি নিজের হাতে বাজার করে এনেছি। আজকে করব আমি যেটা, সেটা হচ্ছে ডাক বাংলো চিকেন, যেটা তোমরা টাইটেল দেখে চলেই মানে পরে তোমরা অলরেডি বুঝেই গেছো। আর এটা বানাবো আমি নিজে, একদম একদমই নিজে বানাবো, মানে বুঝতেই পারছো যে কীরকম টাইপের হবে। তো এনিওয়েজ, অনেক কিছু ধরে অনেক কিছু প্ল্যান করেছি, আজকের দিনটা আমি কীভাবে সেলিব্রেট করছি এগুলোই তোমাদের সাথে আমি শেয়ার করবো। এনিওয়েজ, গুড আফটারনুন। 1 কিলো মুরগির মাংসের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1.5 চামচ মতো রসুন বাটা, 1 চামচ মতন আদা বাটা, 1 চামচ মতন হলুদ গুঁড়ো, 1 চামচ মতন নুন, 1 চামচ মতো কাশ্মীরি মির্চ, 1 চামচ মতন দই আর 1 চামচ মতন সর্ষের তেল। এটা দেওয়ার পরে আমি খুব সুন্দর করে মাখিয়ে নিলাম, মাখিয়ে ম্যারিনেট করে নেব। উপস, আমি তো ভুলেই গেছিলাম, এরপরে দিয়ে দিতে হবে 1 চামচ মতো ধনে গুঁড়ো আর 1 চামচ মতন জিরে গুঁড়ো। তারপরে আবার আমি এটাকে ভালো করে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দেব, মানে ধরে রাখো 1 ঘন্টা 1 ঘন্টা মতন মিনিমাম রেখে দিতে হবে ম্যারিনেট করে। যতক্ষণ ম্যারিনেট হবে ততক্ষণ আমি বাকি কাজটা সেরে ফেলবো। ম্যারিনেট করার সময় জিরে আর ধনে গুঁড়ো দিতে আমি একদম ভুলে গেছিলাম, যেটা আমি সেকেন্ড টাইম গিয়ে আর একবার ম্যারিনেশনটা করে এলাম। এবারে ঠিক রেখে দিতে হবে 1 থেকে 1.5 ঘন্টা মতন, কিন্তু আমার কাছে যেহেতু টাইম বেশি নেই সেহেতু মোটামুটি আমি 1 ঘন্টা মতন রাখবো। চিকেন ডাক বাংলো বানানোর জন্য একটা আলুকে আমি 2 করে পিস করেছি, আর তারপরে ছুরি দিয়ে আমি ভিতরে ফুটো ফুটো মতো করে নেব যাতে মশলাটা ভালো করে ঢোকে। তারপর আমি নুন আর হলুদ দিয়ে ডিম সেদ্ধ আর আলুকে ভালো করে মাখিয়ে নেব, আর এটাকে আমি ভালো করে ভেজে নেব, ভেজে তুলে রাখবো আলাদা করে। চিকেন ডাক বাংলো বানানোর জন্য যেটা সবথেকে দরকারি সেটা হচ্ছে মশলা প্রিপারেশন। মশলাটা বানানোর জন্য আমাদের যেটা লাগবে, শুকনো কড়াইতে আমরা প্রথমে দিয়ে দেবো শুকনো লঙ্কা, তারপরে দিয়ে দেবো কিছু ড্রাই গরম মশলা, তারপরে দিয়ে দেবো গোটা জিরে। ভালো করে শুকনো কড়াইতে এটাকে নেড়ে মিক্সার গ্রাইন্ডারে আমরা গ্রাইন্ড করে নেব। দেখতেই পাচ্ছ তোমরা যে গ্রাইন্ড করার পরে একটা শুকনো মশলা তৈরি হয়েছে, সেটাকে আমরা ইউজ করব রান্না করতে। এরপর গরম তেলের ওপরে আমরা 2 তেজপাতা ফোড়ন দেব, তারপরে দিয়ে দেব 4 শুকনো লঙ্কা আর 1 এলাচ। এটা দেওয়ার পরে আমরা কেটে রাখা কুচো কুচো পেঁয়াজ দিয়ে দেব, দিয়ে ভেজে নেব ভালো করে। যখন এটা ব্রাউনিশ হয়ে চলে আসবে তখন আমরা চিকেনে ম্যারিনেট করা যেটা ছিল সেটা আমরা কড়াতে দিয়ে ভালো করে এটা নেড়ে নেব।
এরপর আমরা একটা টমেটোকে ভালো করে কেটে এর মধ্যে দিয়ে দেব। তার সাথে ভেজে রাখা যেই মশলাটা ছিল সেই মশলাটা আমরা দিয়ে দেব। তার সাথে কিছু জল আমরা অ্যাড করব। স্বাদ অনুসারে যদি নুন বা কিছু ঝাল তোমরা অ্যাড করতে চাও, আরও লঙ্কা গুঁড়ো, সেটা তোমরা অ্যাড করতে পারো, যেটা আমি করিনি। এরপরে কিছুক্ষণ মানে মোটামুটি ধরো 15 থেকে 20 মিনিট মতো এটাকে আমরা সেদ্ধ করতে রেখে দেব। তারপরে কিছুক্ষণ বাদে আমরা যখন এটা খুলবো এর ওপরে দিয়ে দেব ভেজে রাখা আমাদের আলুগুলো। আলুগুলো দিয়ে দেওয়ার পরে আমরা আবার এটাকে নেড়ে ঢাকনা চাপা দিয়ে দেব। তারপর আবার কিছুক্ষণ পরে ভেজে রাখা যেই ডিমগুলো ছিল, সেদ্ধ ডিমগুলো, সেই ডিমগুলো আমরা আবার দিয়ে দেব। দিয়ে ভালো করে মিক্সড করে নেব কড়াতে। নাও মাই চিকেন ইজ রেডি টু সার্ভ। আজকে আমি আমার মাকে নিজের হাতে বেড়ে রান্না করে খাওয়াচ্ছি। তো মা ক্যামেরার সামনে আসছে না, ক্যামেরার ওপারেই বসে বসে এনজয় করছে আমার হাতের রান্না। আর আমি তারপরে নিয়ে নিলাম নিজের লাঞ্চটা, যেরকমটি তোমরা দেখতে পাচ্ছ। আমি চলে এসেছি আমার লাঞ্চ নিয়ে, যেখানে রয়েছে যে চিকেন ডাক বাংলো, একটু ভাত আর প্রচুর পরিমাণে স্যালাড। তো খাওয়া উচিত, কিন্তু স্যালাড আমি খাচ্ছি না, শুধুমাত্র শসাই খাই। আর এটা আমি করে নেব আজকের লাঞ্চ। তারপরে এসো তোমাদের সাথে বলে নিই যে কিরকম রান্না করলাম। তো চিকেন ডাক বাংলোতে এই একটা ডিম থাকার জন্য ভীষণই স্পেশাল বলে মনে হয় ডিশটা। আর অ্যাকচুয়ালি আমি এটা প্রথমবার বানালাম, আই ডোন্ট নো যে এটা কিরকম কিরকমটি হবে। ঝাল পারফেক্ট, নুন পারফেক্ট। পুরো মনে হচ্ছে রেস্টুরেন্টে মনে হচ্ছে খাওয়া মানে ডিশটা। আমার তো বেশ ভালো লেগেছে, তোমরা যদি বাড়িতে ট্রাই করো অবশ্যই আমাকে বলো। আর একবার পারলে এই ডিশটা বানিয়ে নিও ঘরে, কারণ এটা বানাতে গেলে এমন কিছু মানে আহামরি জিনিস লাগছে না। তো এখন মোটামুটি বিকেল হয়ে গেছে, লাঞ্চ আমিও কমপ্লিট করে নিয়েছিলাম আর মাও কমপ্লিট করে নিয়েছিল, যেরকমটি তোমরা দেখতে পেলে ব্লগে। ও তারপরে এখন মা একটু রেস্ট নিচ্ছে, আর আমি এখন চটপট করে বানিয়ে নেব জিলিপি। আমার মায়ের যদিও চিকেন পছন্দ না, অ্যাকচুয়ালি মাটন ফেভারেট মায়ের, তো তাও চিকেন করেছি, মা সেটা খুব প্রশংসাও করেছে, অফ ক্যামেরাই করেছে। তো অন ক্যামেরাতে এই ব্লগের শেষে তোমরা দেখতে পারবে যে মায়ের ওপিনিয়নটা কি আজকের এতে, মানে আজকের ডিশের এতে। তো মা বললো বেশ ভালোই রান্না হয়েছে, খারাপ হয়নি। আর আমি আমার মা আর দিদার সাথে থাকি, যেরকমটি তোমরা জানো। তো আমার দিদা হচ্ছে মাছ খায়, ডিম খায়, কিন্তু মাংস খায় না। তো মাংস তো দিদাকে আমি দিতে পারিনি, কিন্তু দিদার জন্যও কিছু স্পেশাল করবো এটা একটু ভেবে রেখেছিলাম, কারণ আমার কাছে মাও যেরকম দিদাও সেরকম। কারণ দিদাই আমাকে ছোটবেলা থেকে ধরো মানুষ করেছে, আমি দিদার কাছ থেকেই মানে দিদার কাছেই মানুষ হয়ে এসেছি। আর অ্যাকচুয়ালি আমার ছোটোবেলায় ঠাকুমা অনেক ছোটো বয়সেই মারা যায়, আমার যখন ক্লাস টু বলছি যখন 2 বছর বয়স তখনই আমার ঠাকুমা মারা যায়। সুতরাং আমি ঠাকুমাকে সেইভাবে দেখিনি। আমার কাছে দিদাই আমার কাছে অনেক অনেকটাই বড়, কারণ আমার মা এমনিতেই অফিস করে, তোমরা সকলেই মোটামুটি জানো। তো দিদার কাছে ছোটোবেলা থেকে মানুষ। তো এনিওয়েজ,
অনেকটাই বেশি কথা বলে ফেললাম তোমাদের সাথে। তো দিদার এখন যে মানে খাবার সেটা হচ্ছে জিলিপিটা, দিদার ফেভারিট। তো আমি ভাবলাম যে জিলিপিটা কেন না ঘরে বানানো যাক। তো মোটামুটি দেখছি যে কিরকম আমি রেসিপি মোটামুটি ইউটিউব দেখে দেখে ঘেঁটে ঘেঁটে বের করেছি যে কিভাবে জিলিপি বানাবো। তো অনেক কিছুই ভেবে রেখেছি, দেখা যাক এখন কতটা কি করতে পারি। হয়তো দোকানের মতো অতটা ভালো পেঁয়াজ আমি দিতে পারবো না। এনিওয়েজ তো ট্রাই করতে তো কোনো খারাপ নয়, তাই না? মানে ট্রাই করাই যেতে পারে, কারণ আমার দিদা অ্যাকচুয়ালি আগে প্রচণ্ড পরিমাণে ঝাল খেত, যেরকম কি আগে একবার ব্লগে আমি তোমাদের বলেছিলাম, প্রচণ্ড ঝাল খেত। মানে মানে কাঁচা লঙ্কা গুঁড়ো লঙ্কা সব ধরনের ঝাল খেতে অভ্যস্ত। কিন্তু এখন মানে এমন অবস্থা হয়ে গেছে জিভের, পান খেতে খেতেই প্রবলেমটা হয়েছে, মানে চুন খয়ের এগুলো জিভে যেতে 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 না পুরো জিভটাই একদম ওরা টেস্টলেস হয়ে গেছে, যার ফলে সামান্য একটুখানি যদি ঝাল, মানে সেরম না মানে সামান্য একটুখানি যদি কোনো ঝাল হালকা, মানে ভাবো সস, টমেটো সসও যদি খায় না সেটাকে উয়া উয়া করতে থাকে। তো যার ফলে কোনো রকম মানে সুইট ডিশ ছাড়া দিদাকে অন্য কিছু যে করে দেবো সেটা হয়তো খাবে না বা কিছু খেতে পারবে না ঠিক করে। তো আমি ভাবলাম যে কেন না দিদার ফেভারিট জিলিপি বানানো যায়। জিলিপি অ্যাকচুয়ালি সবারই ফেভারিট, মায়েরও পছন্দ, আমারও পছন্দ, আর দিদারও তো পছন্দই। তো আমি আজকে যেটা এখন বানাবো মানে বিকেলে বানাবো সেটা হচ্ছে জিলিপি। জিলিপি বানাতে আমি চলে এসেছি আবার রান্নাঘরে। যেরকমটি দেখতে পাচ্ছ, এই এক বাটি মতো আমি নিয়ে নেব ময়দা, তার সাথে নেব হাফ বাটি মতন টক দই, তার সাথে নেব এক চামচ মতন রিফাইন অয়েল, আর তারপরে একটুখানি এই ছোট্ট চামচ মতো নিয়ে নেব বেকিং সোডা। তারপরে এটাকে খুব ভালো করে মিক্সড করে নিতে হবে, আর তারপরে আটা মাখা বা ময়দা মাখার মতন এটাকে সুন্দর করে একটা মিক্সড বানিয়ে নিতে হবে। তারপরে যেটা করতে হবে সেটা হচ্ছে জল দিয়ে এটাকে ভালো করে গুলিয়ে নিতে হবে। এর কনসিস্টেন্টটা তোমরা বুঝতেই পারছো যে কীরকম টাইপের হবে, একদম লিকুইডিও নয় আর একদম পুরোপুরি শক্ত নয়, ঠিক যেরকম আটা মাখা হয় ওরকম ধরনের হবে না, বা লুচি যেরকম বেলা হয় সেরকম হবে না, টাইপ অফ গোলা রুটি যেরকম হয় এই দেখতে পাচ্ছ যেরকম কনসিস্টেন্ট সেরকম ধরনের হবে। তো আমি প্রথমে একটু লিকুইড কনসিস্টেন্ট নিয়ে ফেলেছিলাম। জিলিপি বানাতে গেলে যেটা সবথেকে মেন দরকার সেটা হচ্ছে যেটা প্যাচটা দেবে সেই ধরনের সরু মোকালা কিছু জিনিস। তো আমার কাছে ছিল না, পাশের বাড়ি থেকে নিয়ে এসেছি, একটা বটল রয়েছে, এখান থেকে আমি একদম সরু পিন দিয়ে ফুটো করে দেবো, তারপর ওটাকে দিয়ে মানে প্যাঁচাবো। এখানে আমি দুখানা করা গ্যাসে বসিয়েছি, এর কারণ হচ্ছে একটাতে আমি জিলিপিটাকে ভাজবো আর আরেকটাতে হচ্ছে আমি শিরাটা বানাবো। তো যেরকম দেখতে পাচ্ছ যে প্রথমে আমি কিছুটা জল নিয়ে নিলাম শিরা বানানোর জন্য, তারপরে দিয়ে দিলাম কিছু চামচ, ধরো 4-5 চামচ মতন আমি নিয়ে নিলাম চিনি, আর আমি এখানে একটু ফুড কালার অ্যাড করছি, যেটা করতেও পারো নাও করতে পারো, ওটা অপশনাল একদম। আর এরপরে আমি আরেকটা কড়াতে নিয়ে নিচ্ছি রিফাইন অয়েল, তার মধ্যে আমি জিলিপিটাকে ভাজবো। তো বুঝতেই পারছো প্রথম জিলিপি কীরকম হবে, মানে আমি তো ভাবছিলাম যে আমার দ্বারা আদৌ হবে কি না, তো লেটস ট্রাই, মানে দেখছিলাম যে কীরকম হয়। আর তোমরা বুঝতেই পারছো যে আমি একদমই আনসাকসেসফুল, ভীষণই বাজে টাইপের বানানো হয়েছে, আর যে তোমরা দেখতে থাকো। এটা হচ্ছে ফার্স্ট জিলিপি যেটা আমি বানিয়েছি, পুরোটাই মেতিয়ে গেছে। আরো একবার এটাকে ভালো করে গোলাতে হবে।
পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে যেরকমটি তোমরা দেখতে পাচ্ছ। তো মোটামুটি 1, 2, 3, 4, 5, 6, 7, 7টা মতো হয়েছে। আর আমি এখন সবাইকে টেস্ট করাতে যাচ্ছি, দেখা যাক যে কে কি বলে। এটা হচ্ছে জিলিপি না বানো, এই খাও, কে বলো কেরকম লাগছে, ঠিক ঠিক বলবে। জিলিপির কথা মানে সবকিছু যা যা পরিমাণ মেজারমেন্ট ছিল সব ঠিকঠাকই দিয়েছি, কিন্তু অভ্যেস না থাকার ফলে প্যাঁচানোটা ঠিকঠাক হয়নি, আর একটু অভ্যেস করতে হবে তারপর এটা হবে। আর সকালে যেটা বানিয়েছিলাম মানে দুপুরে লাঞ্চ যেটা বানিয়েছিলাম যে চিকেন ডাক বাংলো, সেটা তোমার কেমন লেগেছিল? ভালো ভালো ঝাল ফাল সব ঠিক ছিল। মা অ্যাকচুয়ালি মাটন খেতে পছন্দ করে, চিকেন ভালোবাসে না, তো অনেকদিন পরে অনেকগুলো চিকেন আমি দিয়েছিলাম, তো দুটো রেখে মোটামুটি অনেকটাই খেয়েছে, বললো ভালো হয়েছে। এনিওয়েজ আজকের মাদার্স ডে, মানে আগের বছরে মাদার্স ডেতে একটা কেক আনা হয়েছিল, কেক এনে কেক কাটা হয়েছিল, কিন্তু এই বছরে সেটা তো আনা হয়নি। দুখানা জিনিস দিয়ে মানে বানালাম সকাল থেকে, দেখা গেল যে কিরকম ভাবে তোমরা দেখতেই পেলে কিভাবে আমি মাদার্স ডে সেলিব্রেট করলাম, মানে ছোটখাটো করে যতটা সম্ভব সেটুকানেই চেষ্টা করলাম। আর তোমরা কিরকম ভাবে সেলিব্রেট করেছো সেটা অবশ্যই কমেন্ট সেকশনে লিখে আমাকে জানিও, আমি আসবো তোমাদের সাথে আবার নতুন ব্লগ নিয়ে নতুন ভাবে। আর ফেসবুক পেজ ইনস্টাগ্রাম সবারই আইডি নিচে ডেসক্রিপশন কলমে রয়েছে, তোমরা যদি চাও ওখানে আমাকে ফলো করতে পারো। তো এখনকার জন্য এটুকানি, আমি আসবো নতুন ব্লগের সাথে।